আসসালামু আলাইকুম প্রিয়তিনী ভাই বোনেরা, কখন বুঝবেন আপনি আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছেন, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছেন এবং দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন? আমি আজকে যে সকল পয়েন্টগুলো বলবো সে সকল পয়েন্টগুলো একটু মিলিয়ে দেখবেন যে আসলে কি আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন, দুনিয়ার মোহ হয়ে যাচ্ছেন, ঠিকভাবে আমল করতে পারছেন না। সকল কিছু সমস্যা সমাধান ইনশাল্লাহ যে পয়েন্টগুলো বলবো সেগুলোর বিপরীত থাকলে আপনি সবসময় নিরাপদ থাকলেন, আর যদি যে সকল পয়েন্টগুলো বলবো সে সকল পয়েন্টের পক্ষে থাকেন বা এর ওপরেই আপনি নিহিত আছেন, তখন বুঝবেন আপনি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে আছেন। প্রথম পয়েন্টটি হচ্ছে, দুনিয়ার ব্যস্ততায় সলাতের জন্য আপনার সময় হবে না। আপনি ব্যবসা বাণিজ্য এমনভাবে করবেন, আপনার প্রতিষ্ঠান এমনভাবে চালু করেছেন যে আপনি যখন আজান দিবে তখন আপনি সলাত করতে পারবেন না, তখনই আপনার ব্যবসার আসল সময়, আপনার ইনকাম বেশি হবে, ঠিক সেই মুহূর্তে আপনি সলাত করবেন না। দ্বিতীয়ত হচ্ছে, পুরো একটা দিন অতিক্রান্ত হয়ে যাবে অথচ আপনি একটিবারের জন্য কোরআন তেলাওয়াত করবেন না, কোরআনকে স্মরণ করবেন না। কোরআন যে পড়তে হবে, বুঝতে হবে, জানাতে হবে, জানতে হবে, এই কোনো কিছুই আপনার মাথায় আসবে না। শুধু দুনিয়ার বিষয়গুলো আপনার বুঝতে হবে, শুনতে হবে, জানতে হবে, পড়তে হবে, এই সকল বিষয় নিয়ে থাকবে। তৃতীয়ত হচ্ছে, লোকজন আপনার সম্পর্কে কি ভাববে এই ব্যাপারে আপনি খুব কনসার্ন থাকবেন। আপনি একটা কাজ করবেন, আপনাকে লোকে কি বলবে, আপনি এক জায়গায় যাবেন সে জায়গায় মানুষরা কি বলবে, কিভাবে যেতে হবে, কোন রুচি ওই মানুষগুলো পছন্দ, কে আপনাকে দেখছে, কে আপনাকে শুনছে, আপনি সবসময় মনে হচ্ছে যে আপনার সাথে কোনো ক্যামেরা আছে, মানুষ সব কিছু দেখছে, এরকম চিন্তা থাকবে। চতুর্থ নম্বর হচ্ছে, আপনার উদ্দেশ্য থাকবে, জীবনের একটাই আপনার উদ্দেশ্য, সেটা হচ্ছে ইনকাম করা, ইনকাম বৃদ্ধি করা, বড়লোক থেকে বড়লোক হওয়া, কোটি থেকে কোটিপতি হওয়া। এভাবে আপনি শুধু টাকার পিছনে ছুটবেন, টাকা যেদিকে সেদিকে আছেন আপনি, দুনিয়া আপনাকে মোহ করে ছাড়বে। পাঁচ নম্বর বিষয় হচ্ছে, আপনি অপ্রয়োজনীয় বিষয় নিয়ে অযথা তর্ক করে সময় কাটাতে পছন্দ করেন। এটা কিন্তু আমাদের সাধারণ মুসলিম এর মাঝে যেমন পৌঁছে গিয়েছে, তেমনই ভাবে আমাদের আলেমদের মাঝে, আমাদের মুসলিম যারা জ্ঞান দেয়, হাফেজ, মাওলানা, মুফতি, শেখ, সবার মধ্যে এই রোগ, এই বদভ্যাসটা তৈরি হয়ে গিয়েছে যে লেকচার শুরুতেই অন্যের নামে সমালোচনা করা, গীবত করা, অন্য দলের ভুল ধরা। যে সকল দল হচ্ছে মুসলিম দল, আমাদের ভাই, এ সকল লোকের বিরুদ্ধে কথা বলা, এটাই তর্ক বিতর্কে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, ঠিক আছে। ৬ নম্বর হচ্ছে, আপনি ভালো কাজ করতে বিলম্ব করবেন, দেরি করবেন, অর্থাৎ আগামীকাল বা আগামী সপ্তাহ, আগামী মাস থেকে, আগামী বছর থেকে আপনি ভালো হয়ে যাবেন বা কোনো একটা ভালো কাজ করবেন, এইভাবে চিন্তাভাবনা করা। প্রকৃতপক্ষে এই আগামীকাল কখনোই আপনার জীবনে আসবে না। কেউ বলছে যে সলাত আদায় করবে আগামীকাল থেকে, কেউ বলছে সিয়াম পালন করবে সামনের বছর থেকে, কেউ বলছে হজ পালন করবে ২০ বছর, ৩০ বছর, ৫০ বছর পর, কিন্তু হজ আপনার কোনো সময়সীমা নেই। এভাবে হারাম কাছ থেকে আপনি বেঁচে থাকবেন, সামনে ভবিষ্যতে ভালো হয়ে যাবেন, এইভাবে চিন্তাভাবনা করা। এই চিন্তাভাবনা করলে আপনি মনে রাখবেন দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে। ৭ নম্বর হচ্ছে, দুনিয়ার সেলিব্রিটিদের লাইফস্টাইল আপনাকে আকৃষ্ট করবে। খেলোয়াড়দের যে গান শুনে, যে ভালো লিখতে পারে, যে গাইতে পারে, যে নাটক করতে পারে, এভাবে যে মানে যারা দুনিয়ার ব্যাপারে বেশি উৎসাহিত, মানুষকে উৎসাহ করে, শয়তানের অনুসারী, দাজ্জালের অনুসারী,
দাজ্জালকে প্রমোট করে। এই সকল বিষয়কে যারা আঁকড়ে ধরে তাদের জীবন ব্যবস্থা, তাদের চলাফেরা, জন্ম মৃত্যু সব কিছু, এটা নিয়ে আমি মুসলিম, আমি তাদেরকে অনুসরণ করছি, তাদের জন্য আমি খাবার দাবার ছেড়ে দিই। তাদের দল হেরে গেলে, তারা কোনো কষ্ট পেলে আমিও কষ্ট পাই, আমি নিজের শরীরকে ক্ষতবিক্ষত করছি। অনেকে আছে আত্মহত্যা করে ফেলে। তো এই সকল বিষয় যারা করবে তারা কিন্তু দুনিয়া আসক্ত। তারপর 8 নম্বর হচ্ছে, ধনীদের জীবনযাপনে আপনি আকৃষ্ট হবেন এবং মনে প্রাণে নিজের জন্য সে জীবন কামনা করবেন। ধনীরা একটি ধনী বাড়িতে তাদের ঘরটা অনেক সুন্দর, তাদের ঘরে ফার্নিচার অনেক সুন্দর, রং অনেক সুন্দর, ডেকোরেশন অনেক সুন্দর, তাদের চেয়ার, তাদের আসবাবপত্র, তাদের গোসলখানা, সব কিছু, এই সকল নিয়ে আপনি আকৃষ্ট, আপনি তাদের মতন হবেন, বরং তার চেয়ে উন্নত। কারো বিল্ডিং হয়েছে, আপনি কারো যদি একতলা বিল্ডিং হয় আপনি 2তলা করবেন, কারো 5তলা হলে আপনি 10তলা করবেন, এইভাবে প্রতিযোগিতা করা, মানে অর্থাৎ ধনী থেকে ধনী হওয়া, ঠিক আছে। 9 নম্বর হচ্ছে, আপনি সবসময় অ্যাটেনশন থাকবেন, এটা আপনার আপনার কামনা, আপনার চাওয়া, সবাই আপনাকে বাহবা দিবে, সবাই আপনাকে ফলো করবে, আপনি কিছু একটা হয়ে গিয়েছেন, আপনাকে সবার মূল্য দিতে হবে, আপনার কথার মূল্য দিতে হবে, আপনি যা বুঝেছেন তাই হবে, আপনি একটা আইডল, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবা, নিজেকে বরত্ব মনে করা, এভাবে যদি ভাবেন তাহলে আপনি কিন্তু দুনিয়ার আকৃষ্ট হয়ে গেলেন। 10 নম্বর বিষয় হচ্ছে, দুনিয়াবি জিনিস নিয়ে আপনি এক চরম প্রতিযোগিতায় লিপ্ত হবেন। কেউ ভালো রেজাল্ট করেছে, আপনি ঠিক তার থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য প্রতিযোগিতা করবেন। কারো 10তলা বিল্ডিং হয়েছে, আপনিও 10তলা বিল্ডিংয়ের জন্য প্রতিযোগিতা করছেন। কেউ ভালো কোনো কিছু করছে কিংবা মন্দ কোনো কিছু করছে, আপনি মন্দটাকে বেশি প্রায়োরিটি দিবেন কিন্তু ভালোটাকে আপনি কিন্তু প্রায়োরিটি দিবেন না। আপনি ভালো জিনিস নিয়ে প্রতিযোগিতা করছেন না, দুনিয়াবি বিষয় নিয়ে আপনি প্রতিযোগিতা করছেন। দুনিয়াতে কীভাবে নিজের উন্নত করা যায়, নিজের প্রশংসা কীভাবে বাড়ানো যায়, নিজের ক্ষমতা কীভাবে পাওয়া যায়, সেই বিষয়ে আপনি প্রতিযোগিতা, ঠিক আছে। 11 নম্বর হচ্ছে, অর্থ সম্পদ আর ক্ষমতার জন্য আপনি তৃষ্ণার্ত থাকবেন। এর জন্য আপনার নিজেকে উন্নত করার জন্য আপনি নিজের ব্যক্তিগত, আপনার বংশধর, আপনার আশপাশ সব কিছু আপনি তৈরি করবেন আপনার ক্ষমতার জন্য, অর্থ সম্পদ বাড়ানোর জন্য। অন্যের সম্পদ নিবেন, অন্যের জমি দখল করবেন, অন্যের মাল নিজে বক্ষণ করবেন, এইভাবে আপনি যত কিছু করবেন ততই কিন্তু আপনি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। 12 নম্বর হচ্ছে, আপনি অধিকাংশ সময় ডিপ্রেশনে ভুগবেন যখন আপনার কাঙ্ক্ষিত বস্তু আপনি অর্জন করতে ব্যর্থ হবেন, কিংবা ছোটোখাটো বিষয় নিয়ে আপনি প্রায়ই হতাশ হয়ে পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাম একটা হাদিস বলেছেন যে তাদের দোয়া কবুল হয় না যারা দোয়া করে কিন্তু উদাসীন মন নিয়ে দোয়া করে। দোয়া করলাম, কবুল হলো কি হলো না আল্লাহ ভালো জানে, কিন্তু আপনি ভাবছেন যে দোয়াটা মনে হয় না কবুল হবে, আমার দোয়া কখনো কবুল হয় না, এভাবে উদাসীন মন নিয়ে থাকা, তাড়াহুড়া করা দোয়ার ব্যাপারে। আবার সারাদিন একটি বিষয়, আপনি কাঙ্ক্ষিত বিষয় কোনো একটা জায়গায় পৌঁছাতে পারলেন না, আপনার মন খারাপ থাকবে, কোনো ইবাদত করতে আপনার শান্তি লাগবে না, কোনো দুনিয়াবি কাজ করতেও আপনার শান্তি লাগবে না, সারাক্ষণ মন খারাপ থাকবে, এই জিদ ধরে আপনি নানান ধরনের পাপ কাজে লিপ্ত হয়ে যান। 13 নম্বর হচ্ছে, যখন আপনি পাপ করবেন তখন আর পাপকে পাপ মনে হবে না। সিগারেট খাচ্ছেন, খেতে খেতে একসময় সিগারেটটাকে আপনি হালাল বানিয়ে নেবেন। গান শুনছেন, গানটাকে আপনি একসময় দেখবেন হালাল বানিয়ে নিয়েছেন। এভাবে প্রতিনিয়ত যে সকল ছোটোখাটো পাপ আছে এই সকল পাপ তো বাদই দিলাম, বড় বড় কবিরে গুণা যেগুলো শাস্তি নির্ধারণ করা আছে সেগুলো আপনি করতে থাকবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, মারামারি, হানাহানি, এসব বিষয় নিয়ে আপনার সবসময় মাথায় ঘুরপাক খাবে। 14 নম্বর হচ্ছে, আপনি তাওবা করতে চাইলে কোনো একটি কারণে আপনি দেখবেন তাওবা করতে পারছেন না, পাপ কাজ বের হওয়া আসা আপনার জন্য কঠিন হয়ে যাবে,
আপনি চাইলেও তাবা করতে পারছেন না, বা তাবা করছেন আবার পাপকাজে জড়িয়ে পড়ছেন। এভাবে আপনি ডিপ্রেশনে ভুগতে থাকবেন যতক্ষণ আপনি কবিরা গুণাগুলো সঠিক মনে, তাওবা করার যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলি আপনি যদি অনুসরণ না করেন, সে পদ্ধতিভাবে যদি আপনি তাওবা না করেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার তাওবা কিন্তু কবুল হচ্ছে না। ঠিক আছে, 15 নম্বর হচ্ছে আপনি আল্লাহকে খুশি করার চাইতে আপনি মানুষকে বেশি খুশি রাখবেন। মানুষ যাতে আপনার প্রশংসা করে, আল্লাহ ভালোবাসলো কি ভাসলো না, যে কাজগুলো করলে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন ওই কাজগুলো আপনি করার মন মানসিক আপনার তৈরি হচ্ছে না। কিন্তু মানুষ কোন বিষয়ে ভালোবাসে, মানুষ কোন বিষয়ে বেশি পছন্দ করে, সেই বিষয়গুলি আপনার মাথায় আছে, এই ব্যাপারে আপনি খুবই সিরিয়াস থাকেন। 16 নম্বর হচ্ছে আপনি দুনিয়াবি যা কিছু অর্জন করতে চান তার ব্যাপারে আপনি খুবই সিরিয়াস থাকবেন, অথচ পরকালের আপনার পাথে জোগাড় করতে হবে সে ব্যাপারে আপনি বেখায়া। দুনিয়াবি যত ডিগ্রি অর্জন করতে হয়, যত ক্ষমতা অর্জন করতে হয়, যত সম্পদ অর্জন করা যায় সেই ব্যাপারে আপনি সিরিয়াস, কিন্তু আখিরাতে আপনার বাড়ি করতে হবে, নেকি অর্জন করতে হবে, আখিরাতে আপনার নারী রয়েছে তাতে কি পেতে হবে, এই ব্যাপারে আপনার কামনা বাসনা নেই। দুনিয়াতে যা পেয়েছি যা দেখছি তাই বিশ্বাসী, কিন্তু আখিরাতে আছে। 17 নম্বর হচ্ছে পুরো একটি দিন আপনার অতিক্রান্ত হয়ে যাবে, একবারের জন্য আপনি মৃত্যুর কথা স্মরণ করবেন না, মনে হয় দুনিয়াতে আপনি চিরকাল থাকবেন, চিরস্থায়ীভাবে থাকবেন, এরকমভাবে আপনার চিন্তাভাবনা করা। 18 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করা আপনার জন্য কঠিন হয়ে থাকবে, কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে, জিকির করার সময় পাবেন না, সলাৎ পড়ার সময় পাবেন না, সলাৎ পড়ার সময় পাবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, দান সাদকা করতে পারবেন না, মানুষকে সাহায্য করতে পারবেন না, রোগী কেউ অসুস্থ হলে তাকে দেখতে যেতে পারবেন না, এইভাবে ভালো আমল আপনার জন্য হবে না। 20 নম্বর হচ্ছে আপনি বাহ্যিক শারীরিক সৌন্দর্যের প্রতি অধিকতর মনোনিবেশ করবেন, আপনার আত্মার যত্নের প্রতি আপনি উদাসীন থাকবেন, নিজের শরীরে আপনার পোশাক, আপনার ঘড়ি, আপনার মোবাইল, আপনার চুলের ভিতর আপনার নাকে ফুল, হাতে বেল্ট, এসব আপনি ভালোই করবেন, কিন্তু আপনার আত্মার পরিশুদ্ধির জন্য, আত্মার যত্ন নেওয়ার জন্য, আত্মা যে চায় আল্লাহ তাআলার ইবাদত চায়, আত্মার সুখ চায়, সেই ব্যাপারে আপনার মনোনিবেশ থাকবে না। 21 নম্বর হচ্ছে আপনি বিশ্বাস করবেন শেষ সময় অর্থাৎ কিয়ামত খুব দূরে, অনেক দূরে আছে, মৃত্যু অনেক দূরে, সব কিছু দূরে, যত ভালো আমল করতে চাইবেন তা আপনার জন্য দূরে মনে হবে, কিয়ামত অতি নিকটে। কিয়ামতের চিন্তা বাদ দিয়ে আপনি মৃত্যু চিন্তা করেন, আপনার মৃত্যু যে অনেক নিকটে সেকেন্ডের ভিতরে হতে পারে সেই বিষয়ে আপনি চিন্তা করেন। 22 নম্বর হচ্ছে আপনি মৃতদেহে কবর দিবেন কিন্তু নিজের যে একই পরিণত হবে এর থেকে কোনো শিক্ষা গ্রহণ করবেন না, একদিন আপনাকেও যেতে হবে, আপনাকেও মানুষ কবর রেখে চলে আসবে, কাফন দাফন করবে, কি শিক্ষা পা? অনেকে আছেন জানাজা নামাজের পরও পাপ কাজে লিপ্ত হয়ে যায়, একটু অনুতপ্ত হয় না। 23 নম্বর হচ্ছে আপনি কখন ভাববেন না যে আজকে আমার শেষ দিন, আজকে শেষ, এরপরে আমি আর আগামীকাল পাবো কি না সেই ব্যাপারে আপনার কোনো টেনশন থাকবে না, আপনি ভাববেন যে আমার ইনকাম এটা আমার 20 বছর, 50 বছর, 80 বছর, জনম জনম ধরে থাকবে, কোনো টেনশন নেই, এভাবে চিন্তা করা। 24 নম্বর হচ্ছে আপনি সলাৎ শেষ করবেন তাড়াহুড়া করে, মাথায় টেনশন থাকবে যে আপনি যে সলাৎ পড়তে এসেছেন এর আগে আপনি কি করছেন সেই বিষয়ে আপনার মাথা থাকবে, ব্যবসা করছেন, কোনো কিছু বাসায় রেখে এসেছেন, বা বাসায় কোনো কিছু করছিলেন, বাহিরে আপনার কেউ দাঁড়িয়ে আছে, দুনিয়াবি
দুনিয়াবি বিষয় মাথা রেখে আপনি সলাৎ দাঁড়িয়ে গেলেন, তো সলাৎ কি কবুল হবে? আপনার সলাৎ তো মূল বেসিক বিষয়গুলো আপনার থাকছে না, এজন্য সলাৎটাকে খুব সুন্দরভাবে আদায় করতে হবে। 25 নম্বর হচ্ছে, মুসলিম উম্মাহর ব্যাপারে আপনার কোনো উদ্বিগ্ন থাকবে না। ইরাকে, সিরিয়ায়, মায়ানমারে মুসলিমদেরকে মারছে, এই ব্যাপারে আপনার অনুশোচনা কারো হয়? আর কারো তো আছে এমন যে কোনো অনুশোচনা তো নেই বললে চলে, উল্টো তাদের ব্যাপারে আরও কাটা জায়গায় মরিচ ছিটিয়ে দেওয়া এমন এমনটা বিষয়। জিহাদের কথা বললে বা তাদের জন্য সংগ্রাম করা, তাদের জন্য চেষ্টা করা, তাদেরকে তাদের ভালো অবস্থান নিয়ে কথা বলা, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করা, তাদের জন্য বিভিন্ন জায়গায় দান করা, নিজে গিয়ে অন্তত তাদেরকে সময় দেওয়া, এইভাবে কোনো চিন্তাই নেই। 26 নম্বর হচ্ছে, দুনিয়ার বিলাসিতার ব্যাপারে আপনি অন্তরে প্রশান্তি লাভ করবেন। অথচ আল্লাহ তাআলার স্মরণ করলে যে আপনার মনে প্রশান্তি হয়, এরকম মন বাসনা, এরকম চাহিদা আপনার মিটবে না। দুনিয়া, আপনার একটা দামি মোবাইল কিনলেন, আপনার প্রশান্তি আসছে। দামি একটা গাড়ি কিনলেন, আপনার মনে প্রশান্তি আসছে। দামি একটি বিল্ডিং কিনলেন, আপনার প্রশান্তি আসছে। এই হচ্ছে আপনার চিন্তা। 27 নম্বর হচ্ছে, আপনি আল্লাহর কাছে কখনো সেভাবে জান্নাত কামনা করবেন না যেভাবে আল্লাহ তাআলার কাছে আপনি দুনিয়া ব্যাপারে কোনো কামনা বাসনা করছেন। দুনিয়া ব্যাপারে আপনি যে চাওয়াটা, সেই চাওয়াটা চাচ্ছেন, পাচ্ছেন, এটাই আপনার জন্য জান্নাত, এরকম চিন্তা করা। কিন্তু আখিরাত, আখিরাতে চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী আপনার বাস, চিরস্থায়ী আপনি স্ত্রী পাবেন, সব কিছুই চিরস্থায়ী, সেই ব্যাপারে আপনার দোয়া নেই। দোয়া শুধু আছে দুনিয়া নিয়ে, দুনিয়া সব কিছু চিরস্থায়ী হবে সেই বিষয় নিয়ে আপনার দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক। আমিন।